রহমান রহিম, প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে কোভিড-19 কে মোকাবিলা করে বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসী নাই কেউ স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না, জীবন অতিবাহিত করতে পারছি না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপন্ন করে ফেলেছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর সবল থেকে মুক্তি পাব। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে আশা ও দোয়া করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী লেখাপড়া চালিয়ে যাও, আর আমাদের ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই। আর তোমাদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ক্ষতি পুষিয়ে তোলার জন্য এই অনলাইন ভিডিও ক্লাস চালু করেছেন। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালককে আন্তরিক মোবারকবাদ জানাই। সে সাথে আমরা মোবারকবাদ জানাই আমাদের কলেজের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যারকে, কারণ তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কলেজের সকল বিভাগে এই অনলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস চালু এবং অব্যাহত রেখেছেন। আমি মোহাম্মদ ময়েনউদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, তোমাদের ক্লাস পরিচালনায় রয়েছে। আজকের পাঠ পরিচিতি, আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটা অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস, এই পত্রের দ্বিতীয় ক্লাস। এটা এই পত্রে আমরা প্রথম ক্লাসটি ইতিমধ্যে সম্পন্ন করেছি। পত্রের শিরোনাম স্পেনে মুসলমানদের ইতিহাস 710 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিমস ইন স্পেন 710 to 1492, পেপার কোড 21-16-05। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে, প্রথম ক্লাসের পর থেকে যে বিষয়গুলো, যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে স্পেনে অধীনস্থ আমিরের শাসন, স্পেনে স্বাধীন আমিরাত, প্রথম হিসাম, প্রথম হাকাম, দ্বিতীয় আব্দুর রহমান এবং স্পেনে খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলন এবং উমর বিন হাফসুন সম্পর্কে আমরা সংক্ষেপ আলোচনা করব। আমরা পত্রের আউটলাইন দেখাচ্ছি, সিলেবাস, এটা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম, এই জন্য ডিটেলস বলছি না। তোমরা আশা করি সিলেবাস সংগ্রহ করেছো এবং সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও, এটাই আমরা আশা করি। কিছু বইয়ের নাম আমরা বলেছিলাম, যেমন স্পেনে মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস,
এস এম ইমামউদ্দিন, দ্বিতীয়ত স্পেনের মুসলমানদের ইতিহাস এইচ এম শামসুর রহমান, তৃতীয়ত স্পেনের মুসলিম ইতিহাস ডোজি রেইনার্ড অনুবাদ আব্দুল রাকিব। এছাড়া তিনটি বই, ইংরেজি বইয়ের নাম এখানে দেওয়া আছে। প্রথমত পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম স্পেন ইমামউদ্দিন, পরেরটা দি মুরস ইন স্পেন ল্যান্ডপোল, এবং হিস্ট্রি অ্যান্ড দি মুসলিমস ডোজি। আমরা প্রথমে আলোচনা করব স্পেনে অধীনস্থ আমিরের শাসন 714 থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত। 714 থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে উমাইয়াদের অধীনস্থ আমিরাত প্রতিষ্ঠিত ছিল। মুসা বিন নুসাইর স্পেন ত্যাগের পর তার পুত্র আব্দুল আজিজ কে স্পেন আজিজ 714 থেকে 716 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেন শাসন করেন। তার উত্তরাধিকারী ছিলেন আইয়ুব এবং নূর। পরবর্তীকালে আমির সামা বিন মালিক রাজধানী সেভিলোতে কর্ডোবায় স্থানান্তরিত করেন। এরপর তার স্থলাভিষিক্ত হন আনবাসা 721 থেকে 730 খ্রিস্টাব্দ পর্যন্ত। আনসাবার উত্তরাধিকারী ছিলেন আব্দুর রহমান আল গাফেকি 730 থেকে 732। তারই রাজত্বকালে উল্লেখযোগ্য টুর্সের যুদ্ধ সংঘটিত হয়। এই 711 সালে খ্রিস্টান স্পেনে সাম্রাজ্যবাদী মুসলিম সেনাদের পদার্পণ ঘটে। তারপর স্পেন ও ফ্রান্সের সীমানা পিরেনেস পর্বত অতিক্রম করে তারা প্রবেশ করে ফ্রান্সের মাটিতে। তারা সমগ্র ইউরোপ জয়ের দ্বার উন্মোচন করে, কিন্তু খ্রিস্টানদের যৌথ প্রতিবন্ধকতার মুখে প্রতিহত হয় তাদের অগ্রযাত্রা। টুর্স নামক স্থানে এই পরাজয় ঘটে, এজন্য এই যুদ্ধের নামকরণ হয়েছে টুর্সের বা পট্রিয়াসের যুদ্ধ। এজন্য এই যুদ্ধে এই দুঃসাহসিক ঘটনা ঘটে আব্দুর রহমান আল গাফিকির শাসনামলে। গাফিকি এক বিশাল বাহিনী সহ রামসেস ভ্যালেস গিরিপথ দিয়ে ফ্রান্সে আগমন করেন। টুর্স ছিল সম্পূর্ণ খ্রিস্টান প্রধান অঞ্চল। যদি স্পেন দখলের সময় ফ্রান্স দখলের চিন্তা করা হতো, তবে তারিক বিন জিয়াদ সেই সময় ফ্রান্স দখল সেই সময় সহজে ফ্রান্স দখল করতে পারতেন, কারণ সেই সময় খ্রিস্টানরা ছিল বিচ্ছিন্ন, তাদের মধ্যে একতাবদ্ধতা ছিল না। কিন্তু পরবর্তী মুসলমানরা সহজে রাজ্য জয়ের ধারা অব্যাহত রাখতে স্পেনে পারেনি, কারণ সেই সময় খ্রিস্টানরা সংগঠিত হয়ে যায়। 732 সালে গাফিকি ফ্রেনিস পর্বত অতিক্রম করে সপ্ত নগরীতে প্রবেশ করে ফ্রান্স আক্রমণ করত, অগ্নিসংযোগ করেন, আক্রমণ করে অগ্নিসংযোগ করেন। এরপর উত্তর দিকে ধর্মীয় রাজধানী টুস অভিমুখে তিনি যাত্রা করেন। ইতিপূর্বে কয়েকটি যুদ্ধের মাধ্যমে দক্ষিণ ফ্রান্সের বেশ কিছু অঞ্চল মুসলমানদের দখলে আসে, কিন্তু টুর্সের যুদ্ধের মাধ্যমে আর তারা অগ্রসর হতে পারেনি। আব্দুর রহমান গাফিকি ফ্রান্সে স্বীয় অবস্থান সুদৃঢ় করে উত্তরাঞ্চলে পয়টিয়ার্সের নিকট উপস্থিত হলেন এবং বীর বিক্রমে সেনাবাহিনী সহ টুর্স আগমন করে সেখানে তাঁবু ফেলেন। এদিকে পরাজিত লাঞ্ছিত অ্যাকুইটেনিয়ার ডিউক ইউডিস উপায়ন্তর না দেখে ফ্রাঙ্কিস্ট রাজা চার্লস মার্টিলের সাহায্য কামনা করেন। খ্রিস্টান ধর্ম বিপন্ন হয়ে পড়ার উপক্রম হলে চার্লস মার্টেল অ্যাকুইটনের ডিউকের সাহায্যে দক্ষিণ দিকে এক বিশাল বাহিনী সহ অগ্রসর হন। উল্লেখ্য যে টুর্স খ্রিস্টানদের কাছে অতি পবিত্র একটি নগরী, কারণ এখানে সেন্ট মার্টিনের সমাধি রয়েছে।
732 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে খ্রিস্টান ও মুসলিম বাহিনী পয়েন্টিয়াস ও টুরস এর মধ্যবর্তী রোন নদীর তীরে মুখোমুখি হয়। প্রায় এক সপ্তাহ ধরে উভয় পক্ষের যুদ্ধ ক্ষুদ্র বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে এবং মুসলিম বাহিনী সাফল্য লাভ করে। এরপর শুরু হয় প্রকৃত রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের দ্বাদশ দিবসে ফ্রাঙ্ক বাহিনী মুসলিম শিবিরে প্রচন্ড আক্রমণ পরিচালনা করে। এমত অবস্থায় আব্দুর রহমান আল গাফিকে তার দুর্বল স্বল্প সংখ্যক অশ্বারোহী বাহিনী সহ শত্রুপক্ষের উপর প্রচন্ড আক্রমণ করেও খ্রিস্টান বাহিনীর গুহ্য ভেদ করতে পারেননি। ফলে মুসলিম বাহিনীর শোচনীয় পরাজয় সূচনা করে আব্দুর রহমান তুরস্কের ঐতিহাসিক যুগান্তকারী যুদ্ধে শাহাদত বরণ করেন। শেষে অবশেষে মুসলিম অশ্বারোহীগণ রণক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হয়। তুরস্ক যুদ্ধ সম্পর্কে লেনপুল সাহেব মন্তব্য করেছেন যে তুরস্ক যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করছিল যে ইউরোপ কি মুসলিম ইউরোপে পরিণত হবে না এটা খ্রিস্টানদের অধিকারে থাকবে। যা হোক, মুসলিম শক্তির জয়লাভ হলে সমগ্র ফ্রান্স যে মুসলমানদের অধিকারে চলে আসতে তাতে কোনো সন্দেহ নাই। এ যুদ্ধে অনেক মুসলমান শাহাদত বরণ করেন। এ যুদ্ধে মুসলমানদের পরাজয় অন্যতম কারণ হলো আব্দুর রহমানের শাহাদতের পরে নেতৃত্বের কন্দল, পুত্রকলহ, পারস্পরিক ঈর্ষা, হিংসা, অনৈক্য, দ্বন্দ্ব, কলহ, ধন সম্পদের লিপ্সা, খ্রিস্টানদের আমরণ চেষ্টা ইত্যাদি। শিক্ষার্থীরা টুরস যুদ্ধের একটি চিত্র আমরা এখানে দেখছি, ভয়াবহ চিত্র। এরপরে আমরা আলোচনা করে স্পেনের স্বাধীন আমিরাত সম্পর্কে। 711 থেকে 756 সাল পর্যন্ত স্পেনে আরব সাম্রাজ্যের একটি অবিচ্ছেদ্য অংশ রূপে পরিগণিত হতো। 750 সালে জাবের যুদ্ধে উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে আব্বাসীয়গণ তাদের শাসন প্রতিষ্ঠা করেন। আব্বাসীয়দের নৃশংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য উমাইয়া খলিফা হিসামের পৌত্র আব্দুর রহমান ছদ্মবেশে দামেস্ক ত্যাগ করেন। তিনি তার বিশ্বস্ত সমর্থ মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস বদরের সাহায্যে প্যালেস্টাইনে পৌঁছে যান। এখানে অবস্থানকালে তার মনে স্পেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বাসনা জাগে। আব্দুর রহমান নিজ দলে প্রচুর লোক সমাগম করতে সমর্থ হন। স্পেনের আব্বাসীয় শাসনকর্তা ইউসুফ আব্দুর রহমানের কার্যকলাপে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এ সময় স্পেনের মুদারিও ও হিমারীয় দ্বন্দ্ব ছিল সবচেয়ে বেশি প্রকট। তাদের মধ্যে এক সময় সিদ্ধান্ত হয় যে তারা পর্যায়ক্রমে এক গোত্র গোত্রের পর আরেক গোত্র শাসন কার্য পরিচালনা করবে পর্যায়ক্রমে। সে পরিপ্রেক্ষিতে মুদারীয় গোত্রের প্রতিনিধি ইউসুফ আল ফিওরি প্রথমে স্পেনের আমির হন, কিন্তু তার নির্ধারিত সময় শেষ হলেও তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জ্ঞাপন করেন। ফলে তাদের মধ্যে সমস্যা আবার প্রকট আকার ধারণ করে। হিমারীয়গণ আব্দুর রহমানকে স্পেনে আসার জন্য আমন্ত্রণ করেন। 755 সালে আব্দুর রহমান স্পেনে পদার্পণ করলে সেখানকার লোকজন তাকে বিপুলভাবে অভ্যর্থনা জ্ঞাপন করে। এদের সাহায্যে আব্দুর রহমান একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। এই সংবাদে ইউসুফ আব্দুর রহমানের সাথে যুদ্ধের পথ পরিহার করে শান্তি চুক্তির জন্য একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। আব্দুর রহমান ইউসুফের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে সশস্ত্র রাজধানী কর্ডোবার দিকে অগ্রসর হন। অগত্য ইউসুফ আব্দুর রহমানকে বাধা দানের জন্য কর্ডোবা হতে সেভিলের দিকে সশস্ত্র যাত্রা করেন। 756 সালে আর্চিদোনার রাজধানী রেজিওতে আব্দুর রহমানকে আন্দালুসিয়া মিন স্পেনে আর স্পেনের নাম যেটা আরবরা দিয়েছিল স্পেনের নাম আন্দালুসিয়া, যাকে আব্দুর রহমানকে আন্দালুসিয়ার আমির বলে ঘোষণা করা হয়।
এরপর আব্দুর রহমান বিপুল সৈন্য নিয়ে সেভিলে উপস্থিত হন। 756 সালে গোয়াডেল কুইভার নদীর তীরে দুই প্রতিদ্বন্দ্বী সেনা দলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। কিছুদিন যুদ্ধ চলার পর ইউসুফ পরাজিত হয়ে টলেডোতে পালিয়ে যান। আব্দুর রহমান বিজয়ী বেশে রাজধানী কর্ডোবাতে প্রবেশ করেন এবং নগরবাসীকে সাধারণ ক্ষমা প্রদর্শন করেন। এভাবে স্পেনে আব্দুর রহমান ক্ষমতা প্রতিষ্ঠা করেন। প্রথম আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব হলো স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা। তিনি 788 সালে পুত্র হিসামকে, যার রাজত্বকাল ছিল 788 থেকে 796, এই হিসামকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে মৃত্যুবরণ করলে তার রাজত্বকালের সমাপ্তি ঘটে। শাসক হিসেবে তিনি স্পেনের ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি শিক্ষা দীক্ষার ও পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কর্ডোবাতে একটি মসজিদ ও প্রাসাদ নির্মাণ করেন। তিনি খিলাফতের কেন্দ্রস্থল বাগদাদের প্রতি সম্মান প্রদর্শন করে নিজে খলিফা উপাধি ধারণ না করে আমির বা শাসক উপাধি নিয়ে সন্তুষ্ট ছিলেন। আরব ঐতিহাসিকগণ তাকে আদ দাখিল বা নতুন আগন্তুক বলে আখ্যা দিয়েছেন। ঐতিহাসিকগণ তাকে সমসাময়িক ফ্রান্সের শার্লিম্যান ও আব্বাসীয় খলিফা আল মনসুরের সঙ্গে তুলনা করেছেন। তিনি এ সময় আব্বাসীয় বাহিনীকে পরাজিত করে সেনাপতি আলার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে খলিফা মনসুরের দরবারে প্রেরণ করলেন। মনসুর আর কোনোদিন স্পেন আক্রমণের সাহস করেন না, ফলে আব্বাসীয় খিলাফত থেকে চিরদিনের জন্য স্পেন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনা ও স্পেন আব্বাসীয়দের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মনসুর আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বা ফ্যালকন অফ কুরাইশ বলে অভিহিত করেন। তিনি 788 সনে পুত্র হিসামকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে মৃত্যুবরণ করলে তার রাজত্বের সমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি মানচিত্র দেখাচ্ছি, এটি স্পেনের মানচিত্র। মানচিত্র দেখানোর উদ্দেশ্য, ইতিহাস পড়তে গেলে মানচিত্র অবশ্যই মানচিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। মানচিত্র দেখার পদ্ধতি হচ্ছে, উপরের দিকে আমরা উত্তর ধরে নিতে হবে আমাদের, নিচের দিকে দক্ষিণ, বাম দিকে পশ্চিম, ডান দিকে পূর্ব। এই হিসেবে এইভাবে আমাদের মানচিত্র দেখতে হবে। এখানে আমরা স্পেনের মানচিত্র দেখছি, স্পেনের বিভিন্ন শহরের মানচিত্র দেখা যাচ্ছে, আশেপাশের দেশগুলো এখানে দেখানো হচ্ছে। তোমরা অবশ্যই যখন যে দেশের ইতিহাস পড়বে সেই দেশের মানচিত্র সামনে রেখে পড়লে অনেকটাই সুবিধা হবে। আর মানচিত্র এখন অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে, গুগলে গিয়ে যে কোনো দেশের নাম লিখে সার্চ করলে সে দেশের মানচিত্র, এমনকি যে কোনো এলাকার নাম লিখে সার্চ করলে সেই এলাকার মানচিত্র চলে আসবে আমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথম হিসাম সম্পর্কে আলোচনা করব, যার রাজত্বকাল ছিল 788 থেকে 796 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম আব্দুর রহমানের পুত্র প্রথম হিসাম একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং ধর্মীয় অনুশাসন অত্যন্ত কঠোরভাবে তিনি মেনে চলতেন। তিনি পবিত্র মদিনা নগরীতে বসবাসরত প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম মালিক ইবনে আনাসের ধর্মপ্রচার ও বিধানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এ ধর্মমত সুন্নি মাঝহাবের চারটি মতবাদের মধ্যে একটি মালিকি মাঝহাব। তিনি ফ্রান্সের নারবন্দের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধের জন্য 792 খ্রিস্টাব্দে আবু উসমানের নেতৃত্বে এক বিশাল বাহিনী ফ্রান্সে প্রেরণ করেন। তিনি সফলতার সাথে নারবন সেপ্টিমানিয়া সাম্রাজ্যভুক্ত করেন। তিনি ফকি বা ধর্মবেত্তাদের অত্যন্ত সমাদর করতেন, তাদের সম্মান প্রদর্শন করতেন, তিনি জ্ঞানীয় গুণীদের দরবারে আকৃষ্ট করতেন। তার রাজত্বকালে ধর্মীয় সম্প্রদায় বিশেষ ক্ষমতাশালী হয়ে ওঠে। প্রিয় বিদ্যার্থীরা, এখানে প্রথম হিসাবের একটি চিত্র আমরা স্লাইডে
দেখছি, প্রথম হিসাব। আমরা এখন আলোচনা করব প্রথম হাকাম সম্পর্কে, যার রাজত্বকাল ছিল 796 থেকে 822 খ্রিস্টাব্দ পর্যন্ত। 796 সালে পিতা হিসাম, প্রথম হিসাম হিসাবের মৃত্যুর পর পুত্র প্রথম হাকাম, যার রাজত্বকাল ছিল 796 থেকে 822, এই হাকাম সিংহাসনে আরোহণ করেন। তিনি নিজেকে অত্যন্ত সুন্দর ও নিখুঁত ভাবে সাজসজ্জা করে রাখতে ভালোবাসতেন। তার শাসনামলে সংঘটিত বিভিন্ন বিদ্রোহের মধ্যে ধর্মবেত্তা ফকি ও নৌ মুসলিমদের আন্দোলন অন্যতম। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই আন্দোলন মোকাবেলা করেন। ফকি ও নৌ মুসলিমদের সম্পর্কে বলা যায়, স্পেনের অবদীক্ষিত মুসলমানগণই স্পেনের ইতিহাসে নৌ মুসলিম নামে পরিচিত। এদের একটা বড় অংশ ধর্মতত্ত্ব আইনের ফকি শিক্ষক ও ছাত্রদের দ্বারা প্রভাবিত ছিলেন। আর ফকি হলেন তারাই যারা ইসলাম ধর্ম সম্পর্কে বিশেষভাবে জ্ঞানী। ফকিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন ইয়াহিয়া বিন ইয়াহিয়া, ঈসা বিন দিনার প্রমুখ। নৌ মুসলিমদের আন্দোলনের কারণ সম্পর্কে বলা যায়, প্রথমে সামাজিক কারণ। নৌ মুসলমানদের অনেকে ইসলাম গ্রহণের পূর্বে কৃতদাস ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করায় তারা কৃতদাসের শৃঙ্খল থেকে মুক্তি আরব মুসলমানদের সমান সুযোগ সুবিধা পেত না, এই জন্য তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় এবং তারা আন্দোলন করে। রাজনৈতিক কারণ হিসেবে বলা যায়, রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করার অধিকার তাদের ছিল না। মুসলমান হবার পূর্বে যেমন ছিল তাদের বঞ্চনার জীবন, তেমনি মুসলমান হবার পরেও তাদের জীবন শুরু হয় বঞ্চনার দিয়ে। তাদের অবস্থানের কোনো পরিবর্তন না ঘটায় তারা হাকামের রাজত্বকালে আন্দোলন করার সিদ্ধান্ত নেয়। ধর্মীয় কারণ সম্পর্কে বলা যায়, নৌ মুসলিমদের ধর্মীয় নিয়ম কানুন কঠোরভাবে পালন করতে হতো, এতে তারা আগে থেকে তো অভ্যস্ত ছিলই না। আরবীয় মুসলমানদের ক্ষেত্রে কঠোর বিধি বিধান অনেকটাই শিথিল ছিল, এ কারণে তারা বিদ্রোহ করতে বাধ্য। ফকিদের অনুপ্রেরণা যোগদান, স্পেনের ধর্মীয় নেতা ফকিগণ মুসলিমদের সাথে একত্রতা ঘোষণা করে এবং তাদের সমর্থন দেয়, ফলে তাদের বিদ্রোহ জোরদার হয়। ফকিদের আমিরের বিরোধিতা করে নৌ মুসলিমদের সাথে নৌ মুসলিমদের সমর্থন করার মূল কারণ হলো পরবর্তী আমির হিসামের সময় তারা প্রচুর সুযোগ তারা পূর্ববর্তী আমির হিসামের সময় প্রচুর সুযোগ সুবিধা ভোগ করত, যেটা আমরা হিসামের রাজত্বকালের ঘটনা পড়তে গিয়ে জেনেছি। কিন্তু হাকাম তাদের সুযোগ সুবিধাগুলো একেবারে টোটালি বন্ধ করে দেন, এটা ফকিগণ কোনোভাবে মেনে নিতে পারেন না। নৌ মুসলিমদের আন্দোলন সম্পর্কে বলা যায়, যতদিন প্রথম আব্দুর রহমানের উত্তরসূরি এবং তার ধার্মিক ও পণ্ডিত পুত্র প্রথম হিসাম শাসন ক্ষমতায় ছিলেন, ততদিন রাজ্যের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টির কোন আশু কারণ ঘটেনি। কিন্তু প্রথম আল হাকাম ছিলেন অসচ্চরিত্র, মদ ও মৃগয় আসক্ত। আল হাকামকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে চক্রী দলের 72 জন নেতা ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের গ্রেপ্তার করে ক্রুশবিদ্ধ করা হলো। বিক্ষুব্ধরা একের পর এক অভ্যুত্থান ঘটাতে লাগলো এবং 814 সালে বারবার ফকির নেতৃত্বে এক গুরুতর বিদ্রোহের সৃষ্টি হল। বিক্ষুব্ধ জনতা আল হাকামকে তার রাজপ্রাসাদে গৃহবন্দী করে রাখলো, কিন্তু শেষ পর্যন্ত আমিরের অশ্বারোহী বাহিনী বিদ্রোহীদের ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়। মাটির দিকে মাথা ঝুলিয়ে তাদের 300 নেতাকে ক্রুশবিদ্ধ করা হলো। সমস্ত বিদ্রোহী জনসাধারণকে 3 দিনের মধ্যে স্পেন ছেড়ে চলে যেতে আদেশ দেওয়া হলো এবং তাদের ঘরবাড়ি ভেঙে মাটিতে
মিশিয়ে দেওয়া হবে। 8,000 পরিবার মরক্কোতে এই সময় আশ্রয় নেয়। এই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা টলেডোর হত্যাকাণ্ড। প্রাক মুসলিম যুগে স্পেনের টলেডো গথিক স্পেনের রাজধানী ছিল। মুসলিম আধিপত্য টলেডোতে প্রতিষ্ঠিত হলেও নো মুসলিমগণ খ্রিস্টানদের সহযোগিতায় পূর্ণ পূর্ণ বিদ্রোহ করতে থাকে। খ্রিস্টানদের সহযোগিতায় পূর্ণ পূর্ণ বিদ্রোহ তারা চালাতেই থাকে। টলেডোতে বারংবার বিদ্রোহ করার ফলে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয় তা সমূলে উৎপাটনের জন্য আমব্রুস, টলেডোর গভর্নর আমব্রুস একটি ফন্দি বের করেন। আল হাকামের 14 বছর বয়স্ক পুত্র আব্দুর রহমানের শহর পরিদর্শনের সম্মানে আল হাকামের পরামর্শক্রমে আমব্রুস একটি ভোজসভার আয়োজন করেন এবং এই ভোজসভায় টলেডোর শতাধিক বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়, বিশেষ করে যারা বিদ্রোহ করছিল, বিদ্রোহের ইন্ধন জোগাচ্ছিল, এই ধরনের নেতাদেরই এই ভোজসভায় আমন্ত্রণ জানানো হয়। দুর্গবেষ্টিত তার নবনির্মিত প্রাসাদের প্রাঙ্গণে একটি দীর্ঘ পরীক্ষা বা গর্ত ছিল। গর্তের পাশে আমব্রুস একজন ঘাতককে দাঁড় করিয়ে দিলেন। একজন করে অতিথি প্রাঙ্গণের মধ্যে ঢোকার মুহূর্তে ঘাতকের তরবারি তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল। মৃতদেহগুলি সেই গর্তের মধ্যে জড়ো করে রাখা হচ্ছিল। নিহতদের বেশিরভাগই ছিলেন বিদ্রোহী বা বিদ্রোহী ভাবাপন্ন। তাদের সংখ্যা 700 হতে 5,000 বলে বিভিন্ন ঐতিহাসিক অনুমান করেছেন। নৃশংস হত্যাকাণ্ড স্পেনের ইতিহাসে ডে অফ দি ডিচ অর হোজ বা বাংলায় বলা যায় গর্তের দিবস নামে অভিহিত। ফকিরদের আন্দোলন সম্পর্কে বলা যায়, আমির হিসাবে রাজত্বকালে ধর্মীয় সম্প্রদায়ের ফকিরগণ বিশেষ ক্ষমতাশালী হয়ে ওঠেন। এই সম্প্রদায়ের নেতৃত্ব দেন বিশিষ্ট ধর্মবেতা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ও ঈসা বিন দিনার। হাকাম অন ইসলামী কার্যকলাপ করতে থাকলে ফকিরগণ তার বিরুদ্ধাচারণ করে। ফকিরগণের এই আন্দোলনে সমর্থক দেন নন মুসলিম ও অভিজাতগণ। মোহাম্মদ নামে এক ব্যক্তি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং তাকে আমিরের পদে প্রলোভন দেখানো হয়, কিন্তু তিনি এই ষড়যন্ত্র আমির হাকামের নিকট প্রকাশ করে দেন। ফকিরগণ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য মুসলিম বিশ্বের নও মুসলিম বা মোয়ালাদদের ব্যবহার করতেন। আমিরের নির্দেশে প্রখ্যাত ফকি অভিজাত শ্রেণীভুক্ত প্রায় 70 জন ষড়যন্ত্রকারীকে নির্মম ভাবে হত্যা করা হয়। প্রবীণ ফকির ষড়যন্ত্রকারী ইহা এবং ঈসা টলেডোতে গিয়ে জীবন রক্ষা করে আত্মগোপন করেন। শেষ জীবনে তিনি ফকিরদের প্রতি কিছুটা উদারতা প্রদর্শন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই স্লাইডে আমরা প্রথম হাকামের একটি মনোরম চিত্র দেখছি। প্রথম হাকাম, আমরা এখন আলোচনা করব দ্বিতীয় আব্দুর রহমান সম্পর্কে। স্পেনের উমাইয়া শাসক দ্বিতীয় আব্দুর রহমান প্রথম আব্দুর রহমান সম্পর্কে আলোচনা করেছি। আমরা আগে বলেছি যে তিনজন আব্দুর রহমান, প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান এবং তৃতীয় আব্দুর রহমান, তিনজন আব্দুর রহমানের ইতিহাস আমরা স্পেনের ইতিহাস পড়তে গিয়ে পড়ব। দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকাল ছিল 822 থেকে 852 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম হাকামের মৃত্যুর পর 822 সালে তার পুত্র দ্বিতীয় আব্দুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। পরবর্তীকালে তার উপাধি হয়েছিল আল আউসাত বা মধ্যবর্তী। আর প্রথম আব্দুর রহমানের উপাধি আমরা জেনেছি আল দাখিল বা আগন্তুক, নব আগন্তুক। যা হোক, দ্বিতীয় আব্দুর রহমান শিল্প সাহিত্যের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। রাজ্য শাসনকালে তিনি তার 4 জন প্রভাবশালী ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন প্রতিভাধর সঙ্গীতজ্ঞ
জিরাব, ধর্মবেত্তা ইয়াহিয়া, বিদুষী রাজ্ঞী অর্থাৎ প্রথম আব্দুর রহমানের স্ত্রী সুলতানা পারুক এবং প্রভাবশালী খোজা নাসের বা খোজা নসর। এই সঙ্গীত শিল্পী জিরাব ছিলেন বাগদাদ থেকে আসা এক পারসীয় চড়া সুরের গায়ক। তার ধর্মতাত্ত্বিক ইয়াহিয়া ছিলেন কর্ডোবার ফকি বিশ্বাসঘাতকদের দ্বারা সংগঠিত বিদ্রোহের বারবার নেতা, যার সম্পর্কে আমরা আগে জেনেছি। আর তিনি ছিলেন ফকি ছিলেন বাগদাদের ইমাম মালিক ইবনে আনাস এর ছাত্র এবং এর উদ্যোগে আল আন্দালুসে বা স্পেনে মালিকি মতবাদ চালু হয়েছিল। আর এই মহিলা সুলতানা তারুক ছিলেন দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী, যা আমরা আগেই বললাম। আর খোজা নসর ছিলেন উপহার পাওয়া এক কৃতদাস দ্বিতীয় আব্দুর রহমান। জিরাব সম্পর্কে বলা যায়, যে সমস্ত সঙ্গীত শিল্পী হারুনা রশিদ ও তার পুত্রদের রাজদরবার অলঙ্কৃত করেছিলেন, জিরাব ছিলেন তাদের অন্যতম। তার সমকক্ষ শিক্ষক ইসাহাক তাকে হিংসা করতে শুরু করেন, কারণ খলিফা হারুন জিরাবের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে ইসাহাক জিরাবকে বাগদাদ ত্যাগ করার নির্দেশ দেন। তার ফলে জিরাব প্রথমে মরক্কোতে পালিয়ে যান এবং সেখানে আগলাবিয় সুলতানের দরবারে আশ্রয় লাভ করেন, কিন্তু সেখানে তার ভাগ্য সুপ্রসন্ন হল না। একদা তিনি আগলাবিয় সুলতান জিয়াদতুল্লাহ সমীপে একটি গান পরিবেশন করলে সুলতান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে জিরাবকে বেত্রাঘাত করেন, কারণ গানের কথাটি ছিল, আমার মা যদি কাকের মতো কালো হতো। ঘটনাচক্রে সুলতানের মা ছিলেন কালো, পরে তিনি মনে করেছিলেন তার মাকে বিদ্রুপ করে এই জিরাবে গান গাচ্ছেন, কিন্তু জিরাব কোনোদিন সুলতানের মাকে দেখেনি এবং শুনেনি। পরে তিনি কর্ডোবায় আশ্রয় নেন এবং সঙ্গীত প্রিয় আমির দ্বিতীয় আব্দুর রহমানের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। গান প্রিয় আমির জিরাবের প্রতি এত সন্তুষ্ট ছিলেন যে তারা একসাথে আহার করতেন, তিনি ঘন্টার পর ঘন্টা জিরাবের গান শুনতেন। ইয়াহিয়া সম্পর্কে বলা যায়, ধর্মতত্ত্ববিদ বারবার ফকি আবু মোহাম্মদ ইয়াহিয়া বিন ইয়াহিয়া, ইয়াহিয়া ধর্মীয় বিচার ক্ষেত্রে প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে আমির দ্বিতীয় আব্দুর রহমানের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম হন। সুলতানা তারুফ আমির আর দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী সম্রাজ্ঞী তারুবা ছিলেন পরমা সুন্দরী, তবে একাধারে তিনি ছিলেন ষড়যন্ত্রকারী, বুদ্ধিমতী, চক্তর, কূটকৌশলী এবং উচ্চাভিলাষ। তিনি অত্যন্ত লোভীও ছিলেন এবং স্বর্ণের প্রতি তার অত্যন্ত মোহ ছিল। তার কণ্ঠহারের মূল্য ছিল সেই সময় 10,000 স্বর্ণমুদ্রা। আমির দ্বিতীয় আব্দুর রহমানের কবিতা চর্চা জিরাবের সঙ্গীত শ্রবণে ব্যস্ত থাকার এই সুযোগে খোজা নাসেরের সহায়তা তিনি রাষ্ট্রের প্রশাসনিক কার্যের সঙ্গে সর্বা হয়ে ওঠেন। সম্রাজ্ঞী তারুবা সম্রাজ্ঞী তারুবা এত সাহসী উচ্চাভিলাষী হয়ে ওঠেন যে তিনি নিজ পুত্র আবদুল্লাহকে সিংহাসনে বসানোর জন্য আমিরের ওপর অপর পুত্র মোহাম্মদকে নাসেরের সহায়তা বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু এই পরিকল্পনা ফাঁস হয়ে পড়লে নাসেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আমির সম্রাজ্ঞীকে সর্বদা সন্দেহের চোখে দেখতেন এবং প্রশাসনিক ব্যাপারে আমির তার প্রভাবকে হ্রাস করে। খোজা নাসের সম্পর্কে বলা যায়, খোজা নাসের ছিলেন একজন অনারব হাজি বকৃত দাস। স্বীয় উৎপত্তি অসামান্য মেধা পারদর্শিতার ফলে সামান্য অবস্থা হতে তিনি রাজ্যের প্রধান সচিবের পদ লাভ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি প্রভাবশালী সুলতানা তারুবার প্ররোচনায় এক ষড়যন্ত্রে লিপ্ত হন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, যেটা আমরা আগেই বললাম। আমির দ্বিতীয় আব্দুর রহমান প্রাসাদ, উদ্যান, মসজিদ, ইমারত, সেতু, সড়ক, ব্যবসা বাণিজ্য, শিল্প, শিক্ষা ও সংস্কৃতি দ্বারা কর্ডোবাকে সুন্দর মনোরমভাবে সজ্জিত করেন।
তার রাজত্বকাল শান্তিপূর্ণ আড়ম্বরপূর্ণ ছিল, লোকেরা সমৃদ্ধ ছিল এবং প্রচুর রাজস্ব আমদানি হতো। তবুও তার শাসন একেবারে নিষ্কণ্টক ছিল না। আবদুল্লাহ বিদ্রোহ, তুদমির মেরিডের টলেডোর বিদ্রোহ, খ্রিস্টানদের দুঃসাহসিকতা, নরম্যান দস্যুদের উপদ্রব, ধর্মান্ধ আন্দোলন প্রভৃতি তাকে বিশেষভাবে বিব্রত করে, কিন্তু অসীম সাহস, রাজনৈতিক দূরদর্শিতা দ্বারা সমস্ত বিদ্রোহ দমন করে তিনি রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় আব্দুর রহমানের একটি চিত্র স্লাইডে দেখছি। আমরা এবার আলোচনা করব স্পেনে খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলন সম্পর্কে, বিশেষ করে ধর্মান্ধ খ্রিস্টানদের আন্দোলন দ্বিতীয় আব্দুর রহমানকে চরমভাবে বিব্রত করে তোলে। 1850 সাল হতে 1852 সাল পর্যন্ত সময়ে স্পেনের একাদশ একদল গোড়া ধর্মান্ধ খ্রিস্টান স্পেনে ইসলাম ধর্মকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক অভিনব আন্দোলন শুরু করে, যা ইতিহাসে ধর্মান্ধ আন্দোলন নামে বা জিলট মুভমেন্ট নামে পরিচিত। আমির হিসামের উদার ধর্মীয় নীতির ফলে অনুপ্রাণিত হয়ে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার অনেক ইসলাম ধর্ম গ্রহণ না করেও ইসলামী ভাবধারায় আকৃষ্ট হয় এবং এ সকল ইসলামে দীক্ষিত খ্রিস্টানদের মুজারব বলা হতো। মুজারবদের কার্যকলাপের কারণে স্পেনের খ্রিস্টানগণ ইসলাম বিরোধী তাদের আন্দোলন শুরু করে। তারা মুজারবদের তীব্র ঘৃণা করত এবং তাদের নাস্তিক বলে গণ্য করত। আমির দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বের শেষের দিকে কর্ডোবার একদল ধর্মান্ধ খ্রিস্টান আমিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তবে কথা সত্য যে মুসলিম শাসনে স্পেনের খ্রিস্টানগণ পুরোপুরি ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। এ ধরনের সুযোগ সুবিধা পেয়েও স্পেনে এক শ্রেণীর ধর্মান্ধ গোড়া খ্রিস্টান মুসলিমদেরকে কোনোভাবে সহ্য করতে পারছিল না। ধর্মান্ধ খ্রিস্টানগণ মুসলমানদের বিরুদ্ধে জঘন্য কুৎসা রটনা করতে থাকে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতবাদের বিরুদ্ধে জঘন্য প্রচার কার্য এবং আব্দুর রহমানের বিরুদ্ধে স্পেনীয় খ্রিস্টানদের উত্তেজিত করে তোলে। এমনকি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঘন্য ভাষায় গালি দিতে শুরু করে এবং ইসলামকে তীব্র ভাষায় নিন্দা করতে থাকে। এই উগ্র ক্ষিপ্ত ধর্মান্ধ খ্রিস্টানদের নেতৃত্ব দিচ্ছিলেন পারফেক্টাস, ফ্লোরা, ইলোজিয়াস প্রমুখ ধর্মীয় নেতারা। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ ভণ্ড শয়তানের নবী বলে নাউজুবিল্লাহ আখ্যা দিতে শুরু করে প্রকাশ্য জনসমক্ষে। দেশে যে মুসলিম শাসক বিদ্যমান তা তারা একরকম প্রায় ভুলেই গিয়েছিল। বাধ্য হয়ে আমির আব্দুর রহমান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, ফলে তাদের নেতা পারফেক্টাস, ইসাক ও স্যাংকোকে বন্দি করা হয় এবং বিচারে দেশদ্রোহী ও ধর্মদ্রোহী হয় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীব্রভাবে গালিগালাজ করা, ইসলাম ধর্মকে অভিশাপ দেওয়ার অপরাধে খ্রিস্টান যাজক পারফেক্টাসকে 1850 সালে রমজানের এক ভোজ উৎসবে হত্যা করা হয়। এছাড়া বহু ধর্মান্ধ খ্রিস্টানকে কারারুদ্ধ করা হয়। পারফেক্টাসের হত্যার কিছুদিন পরে আইজ্যাক নামে এক সাধু ইসলাম ধর্ম গ্রহণের ভান করে কাজীর সামনে উপস্থিত হলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিতে থাকেন। পারফেক্টাসের মতো তাকে হত্যা করা হয়। যুবতী সন্ন্যাসিনী মেরিকে সঙ্গে নিয়ে ফ্লোরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে থাকে। এক সহানুভূতিশীল কাজী তাদের জেলে পাঠান। ইউলোজিয়াসকেও ইতিমধ্যে বন্দি করা হয়। ফ্লোরার প্রতি ইউলোজিয়াসের ছিল গভীর ভালোবাসা। পারফেক্টাসের মৃত্যুর এক বছর পর 1851 সালে সঙ্গী মেরির সাথে ফ্লোরাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে আন্দোলনের নেতাদেরকে মৃত্যুদণ্ডের দণ্ড দেওয়ার ফলে ধর্মান্ধ আন্দোলন স্তিমিত হয়ে আসলেও শেষ হয়ে যায়নি, কারণ দ্বিতীয় আব্দুর রহমানের মৃত্যুর পরেও এই আন্দোলনের ধারা স্পেনে অব্যাহত থাকে। আমির মোহাম্মদ তাদের প্রতি বিন্দুমাত্র দয়া প্রদর্শন না করে
সামরিক বাহিনীর সাহায্যে তাদের শক্তিকে পর্যদস্ত করেন। 859 সালে ধর্মান্ধ নেতা ইউলোজিয়াস আলভারো ও লিওপিটাসকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। সব মিলিয়ে 44 জনের মতো ধর্মান্ধ খ্রিস্টান হিস্টিরিয়াগ্রস্ত আত্মাহুতি দিয়ে শহীদ হয়। এভাবে ধর্মান্ধ আন্দোলনের অবসান ঘটে। ধর্মান্ধ আন্দোলনের আন্দোলন দমনের জন্য দ্বিতীয় আব্দুর রহমান ও তার পুত্র মোহাম্মদ স্পেনের ইতিহাসে চির অমর হয়ে আছেন। আমরা এই স্লাইডে কিছু ধর্মান্ধ খ্রিস্টানদের ছবি দেখছি, তাদেরকে হত্যারও ছবি দেখা যাচ্ছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উমর বিন হাফসুন সম্পর্কে জানব। উমর বিন হাফসুন জাতিতে ছিলেন গত, পরবর্তীকালে তার বংশ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। 880 সালে বোবাষ্ট পর্বতে পাদদেশে তার অভ্যুত্থান ঘটে নাটকীয়ভাবে। তিনি সেখানকার এক পুরাতন দুর্গকে মূল কেন্দ্র করে একটি দুষ্যবৃত্তির সংগঠন রূপে তার বর্ণময় জীবন শুরু করেছিলেন। বহুদিন ধরে তিনি পেশায় জীবন অতিবাহিত করেন। উমাইয়া আমির মোহাম্মদ মুঞ্জির আবদুল্লাহ রাজত্বকালে তার বিদ্রোহী শক্তি অপরূপ রণকৌশল বিচিত্র ধূর্তামি স্পেন ছেড়ে আফ্রিকায় যে দর্জির দোকানে কাজ শুরু করেন। তিনি স্পেনে ভয়াবহ আতঙ্কেরও সৃষ্টি করেন। 40 জনের একটি সাহসী দস্যুদল নিয়ে 880 সালে বোবাষ্টতে আশ্রয় নেন। বহু নো মুসলিম ও মোজারব তার দলে যোগ দেন। এভাবে স্পেনের ইতিহাসে তার অভ্যুত্থান ঘটে। স্পেনের উমাইয়া শাসক আমির মোহাম্মদ উমরের সামরিক প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে 883 সালে সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে নিয়োগ দেন। কিন্তু কর্ডোবার নগর প্রধানের সাথে তার মনোমালিন্য ঘটলে নগর প্রধান উমরকে অপমান করেন। এতে উমর ক্ষিপ্ত হয়ে 884 সালে অকস্মাৎ রাজধানী ত্যাগ করে বোবাষ্টতে পুনরায় আশ্রয় গ্রহণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমির মোহাম্মদ সেনাপতি জায়েদের নেতৃত্বে একদল সৈন্যবাহিনী উমরের বিরুদ্ধে প্রেরণ করেন। চতুর উমর রাজকীয় বাহিনীর মোকাবেলা না করে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে তিনি গভীর রাত্রিতে হঠাৎ করে রাজকীয় বাহিনীর উপর আক্রমণ করে সেনাপতি জায়েদ সহ আরো অনেক সৈন্যকে হত্যা করেন। 886 সালে শাহজাদা মুঞ্জির এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে উমরকে সমুচিত শিক্ষা দিতে আসেন। সংঘর্ষে উমর আহত অবস্থায় পালিয়ে যান, কিন্তু মুঞ্জির পিতার মৃত্যু সংবাদ উমরের পশ্চাৎ ধাবন করতে পারেন না। আমির মোহাম্মদ পুত্র মুঞ্জির রাজধানীতে ফিরে এসে 886 সালে আমিরের দায়িত্ব গ্রহণ করেন। এরপর উমর 10,000-এর এক বিশাল বাহিনী নিয়ে টলেডোর দিকে অগ্রসর হন। এই সংবাদ পেয়ে আমির মুঞ্জির সেনাপতি হাশিমকে টলেডোতে প্রেরণ করেন। সুচতুর উমর রাজকীয় বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে একদল সেনাবাহিনী নগর রেখে নগর ত্যাগ করেন এবং একটি বন্ধুত্বমূলক চুক্তি করবার জন্য আবেদন করেন। উমরের রেখে যাওয়া সেনাবাহিনী অতর্কিত মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এতে বহু রাজকীয় সৈন্য হতাহত হয়। এরপর উমর নিজ অবস্থাকে আরো সুসংহত করেন। আমির মুঞ্জির এবার ভ্রাতা আবদুল্লাহ সহ নিজে উমরকে দমন করবার জন্য টলেডোতে তো পৌঁছান। নগর অবরোধের ভার ভ্রাতার উপর অর্পণ করে তিনি উমরের আস্তানা বোবাষ্টর দিকে অগ্রসর হন। উমর আত্মসমর্পণ করে শর্ত দেন যে বোবাষ্ট ত্যাগ করে কর্ডোবাতে বসবাস করবেন এবং রাজকীয় বাহিনীতে যোগদান করবেন। তার পুত্রগণ আমিরের নিকট জামিন হিসেবে রক্ষিত থাকবে। উমর আরো প্রার্থনা করলেন যে তার আসবাবপত্র প্রেরণের জন্য আমির যেন 100 খচ্চর মালবাহী খচ্চর প্রেরণ করেন। আমির এসব বিশ্বাস করে 100 খচ্চর
ভবষ্টতে প্রেরণ করলে ওমর রাত্রির অন্ধকারে আমিরের তাঁবু হতে পালিয়ে যান এবং আপন আস্তানায় চলে আসেন এবং উক্ত 100 খচ্চর হস্তগত করে নেন। এতে আমির অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ভবষ্ট অধিকারে বজ্র দৃঢ় সংকল্প গ্রহণ করেন এবং তিনি তার যে পুত্রকে আমানত হিসেবে রেখেছিলেন সেগুলি তার নিজের পুত্র ছিল না, এখানেও তিনি প্রতারণার আশ্রয় নেন। যা হোক, আমির মন্দিরের মৃত্যুর পর তার ভ্রাতা আবদুল্লাহ 888 সালে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। 889 সালে আবদুল্লাহ ওমরের বিদ্রোহ কার্যগুলি রোধ করবার জন্য একটি অভিযান শুরু করেন। সুদীর্ঘ 40 দিন ব্যাপী চলে রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু ওমরকে পরাজিত করতে না পেরে আবদুল্লাহ ভগ্ন হৃদয়ে ফিরে আসেন। আমির ওমরের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন। চুক্তিতে উল্লেখ থাকে যে তা ওমর তার অধিকৃত অঞ্চলে নিজ প্রভাব কায়েম রাখবেন, তবে তিনি আমিরের আবাসিক প্রতিনিধিত্ব করবেন। কিন্তু ওমরের অনুচরগণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক শাসনে বিশ্বাসী ছিল না, কারণ তারা লুণ্ঠন বৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করেছিল এবং সে জন্যে ওমরের প্রতি তাদের আনুগত্য ছিল। ফলে তারা আবার পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ শুরু করে। এই ঘটনার উল্লেখ করে আমির ওমরের সাহায্য চাইলে ওমর তার আসল উদ্দেশ্য গোপন রেখে রাজকীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ওমর ষড়যন্ত্র করে আমিরের সেনাপতি ইব্রাহিমকে বন্দী করেন এবং আরো অনেক উচ্চ পদস্থ কর্মচারীকে কারাগারে নিক্ষেপ করেন। খ্রিস্টানদের সহায়তায় ওমর রাজধানীতে তার প্রভাব বিস্তার করতে শুরু করেন। 891 সালে ওমরের সাথে পলিতে আবদুল্লাহর একটি সংঘর্ষ হয়। ধূর্ত ওমর এবারে রাজকীয় বাহিনী থেকে পরাজিত হয়। পরাজয়ের গ্লানি ওমরকে নিরুৎসাহিত করতে পারেনি, তবে তিনি আমিরের সাথে সংঘর্ষের পথ পরিহার করে শান্তির চুক্তির প্রস্তাব দেন। উক্ত চুক্তি অনুসারে ওমরের পুত্রকে কর্ডোবায় জামিন স্বরূপ রাখার সিদ্ধান্ত হলে ওমর আপন পুত্রকে না রেখে দত্তক পুত্রকে আপন পুত্র বলে কর্ডোবায় আমিরের দরবারে প্রেরণ করেন। কিন্তু এটা জানাজানি হলে আবদুল্লাহ ওমরের আসল পুত্রকে দাবি করে ওমর তাতে অসম্মত হন। ফলে 892 সালে আমির একটি বিরাট বাহিনী নিয়ে ওমরের বিরুদ্ধে অগ্রসর হলে ওমরের সাথে একটি সংঘর্ষ হয়। এবারে ওমর বিরাট সাফল্য অর্জন করেন আবদুল্লাহর বিরুদ্ধে। তিনি 899 সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে স্যামুয়েল নাম ধারণ করেন। তবে তার এই সিদ্ধান্ত তার সাফল্যের মোড় পরিবর্তন করে দেয়। তিনি মনে করেছিলেন যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে হয়তোবা খ্রিস্টানরা তাকে সমর্থন করবে, কিন্তু তা বাস্তবে হয়নি, কারণ খ্রিস্টানরা তাকে বিশ্বাস করতে পারে না। এই অবস্থায় জনগণ ক্রমে ক্রমে তার দল ত্যাগ করতে থাকে। আবদুল্লাহর মৃত্যুর পর আমির মোহাম্মদের পুত্র আবদুল্লাহর ভ্রাতা তৃতীয় আব্দুর রহমান 912 থেকে 961 খ্রিস্টাব্দ পর্যন্ত যার রাজত্ব, তিনি 912 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তৃতীয় আব্দুর রহমান পরপর কয়েকটি যুদ্ধে ওমর বা স্যামুয়েলকে পরাজিত করেন। 917 সালে ওমর মৃত্যুবরণ করলে উমাইয়া শাসকগণ তার বিরোধিতা থেকে নিষ্কৃতি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা ছিল এ পর্যন্ত। আমরা ভবষ্ট পর্বতের চিত্র দেখছি স্লাইডে, গহীন পর্বত। এখানেই ওমর বারবার প্রতারণা করে আত্মরক্ষা করেছেন। এখন ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলবো যে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের অন্যান্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো এবং এই ভিডিও অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো এবং তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের পড়াশোনা অব্যাহত রাখো। সবাইকে